السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله أصحابه أجمعين. शुभ्रिया शिक्षार्थी सृष्टि सेंटर स्कूल एंड कॉलेज सिराजगंज शाखार ऑनलाइन क्लास सकल शिक्षार्थी और अभिभावक जानाई अभिनंदन और शुभेच्छा। सुप्रिय शिक्षार्थी आज के आमी तोमादेर इस्लाम और नैतिक शिक्षा क्लास जो विषय आलोचना करब से हलो ईमान उस्मान। तो शुरूते ही महान आल्लाह ताआला शुक्रिया ज्ञापन करी जो महान आल्लाह ताआला आमादेरके এখন পর্যন্ত দীর্ঘ সময়ে এই বৈশ্বিক করোনা মহামারীতেও আমাদেরকে একান্ত তার প্রিয় বান্দা হিসেবে ভালোবেসে এবং ঈদ উল ফিতরের পরবর্তী সময়ে তোমাদেরকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য তৌফিক এনায়েত করলেন সেই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আদর্শ যার কথা যার জীবন আদর্শের মাধ্যমে রয়েছে তিনি যেমন মহামানব হিসেবে আমাদের মাঝে মহান আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছিলেন তার আদর্শে অনুসরণ করলে অবশ্যই আমরা ইহকালীন শান্তি এবং পরকালে মুক্তি পাব এই প্রত্যাশা রেখেই তার উপর একবার দরুদ জানাই নেই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই দেখো যে আমরা বিভিন্ন ভাবে কিন্তু সমস্যাগ্রস্ত রয়েছি তার অন্যতম কারণ হলো এই প্রাকৃতিক পরিবেশের কারণে। এই যে ভাইরাস কারণে এসেছে আসলে এটা আল্লাহ প্রদত্ত এক ধরনের আমাদেরকে আল্লাহ থেকে যে আমরা ইবাদত থেকে যে বিভিন্ন দিকে আমরা নিবদ্ধিত বা চিন্তা চেতনায় যে বেশি রয়েছি এই চিন্তাকেই আসলে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বিভিন্ন মুসিবত দিয়ে থাকেন বিপদ আপদের মুসিবত দিয়ে থাকেন। এই জন্য অবশ্যই আমাদের কাজ আমাদের শিক্ষক হিসাবে তোমাদেরকে উপদেশ দেওয়া এবং নিজে পালন করা আর তোমরা শিক্ষার্থী হিসাবে তোমাদের উচিত হলো পিতা মাতার কথা অনুযায়ী তোমাদের চলা কোরআন হাদিস শেখা বোঝা এবং সেই অনুযায়ী আমল করা অবশ্যই পিতা মাতার কি কথা শোনা আমাদের খুবই জরুরি কারণ প্রত্যেক পিতা মাতাই আমাদেরকে কি করেন আমাদের সবচেয়ে ভালো থাকা চলা এবং সুন্দর মানুষ হিসেবে গড়ার জন্য আমাদেরকে কি করে দিক নির্দেশনা দিয়ে থাকেন তার অংশ হিসেবে আমরা শিক্ষক হিসাবে তোমাদেরকে আমরা কিছু দিক নির্দেশনা দিই বা কিছু শিক্ষা গ্রহণ করা নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করি। এই জন্য তোমরা অবশ্যই পিতা মাতার কথা শুনবে নিয়মিত মনোযোগ দিয়ে পড়ালেখা প্রতিদিনের পড়ালেখা তৈরি করবে এবং ঘরে বসে শুধু থাকবে না সুন্দর করে তোমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বিষয়টি জেনে তোমাদেরকে ঘরে অবস্থান করতে হবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যে সিলেবাসটা রয়েছে এখান থেকে তো মূলত দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা হবে তোমরা ইতিপূর্বে কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ করেছে এই জন্য দ্বিতীয় সেমিস্টার সিলেবাসে দেখো তোমাদের প্রথমত পরীক্ষার যে প্রস্তুতি এখান থেকে শুরু হবে। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো ইতিপূর্বে বলেছি ইমানে মুসলমান আমরা জানি মুসলমান হিসেবে কালেমা গ্রহণ করতে হয় আর কালেমার প্রধান কালেমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা এরপরে কালেমায়ে শাহাদাত কা ইমানে মুজমান ইমানে মুফাসসাল এই চারটি কালেমা রয়েছে কিন্তু আমরা বেশিরভাগ জানি কালেমা তাইয়্যিবা এবং তারপরে যে কালেমাটা সেটা হলো কালেমা শাহাদাত এই যে ইমানে মুফাসসাল মুজমান এই দুটি আর দুটি কালেমা রয়েছে এইগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস এবং একই এবং সেই অনুযায়ী আমল করা অবশ্যই প্রয়োজন।
প্রিয় শিক্ষার্থীরা আমরা ইমানে মুজমাল সুন্দর করে আমরা কি করব তেলাওয়াত করব বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমি ভেঙে ভেঙে বললাম বোঝার সুবিধার্থে আরেকবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি এইটা ছিল ইমানে মুজমাল ইবারত অর্থাৎ আরবি উচ্চারণ তাহলে আরবি উচ্চারণে এখানে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী বাঙালি জাতি বাংলাদেশের মানুষ আমাদের মাতৃভাষা বাংলা আর এইখানে আমি উচ্চারণ করলাম আরবিতে হয়তো অনেকেই কোরআন শরীফ পড়া জানো না এই জন্য এটা নাও বুঝতে পারো কিন্তু আমরা যদি বাংলাটা তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে যেমন শিখতে পারব এবং আমল করতে পারব সেই অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন জীবনেও মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি তোমাদেরকে বাংলা অর্থ বা অনুবাদটা কি শেখাবো এইখানে আমি বোর্ডে সুন্দর করে লিখেছি দেখো তোমরা অবশ্যই বোর্ডকে খেয়াল রাখবে এইখানে দেখো আমি তোমাদের ইমানে মুসলিম এইখানে এর হলো আরবিটা মুখে বলেছি অর্থটা এইখানে বোর্ডে লিখেছি আমরা এখানে সুন্দর করে অর্থটা বলবো দেখো ইমানে মুসলিমের অর্থ আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি দেখো আমি শুরুতেই বলবো যে কালেমায়ে তাইয়েবা এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল কিন্তু শুধু এর উপর না আরো তিনটি কালেমা রয়েছে এর উপর বিশ্বাস ঈমান এবং আমল করা অতি জরুরি তো আবার বলি আমি ঈমান আনলাম আল্লাহর উপর কার উপর ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সকল নাম ও গুণ সহ আল্লাহর নাম কয়টি 99টি এবং তার যে গুণাবলী আছে এই 99টি নাম সিফত বা গুণাবলী এর উপরেও আমরা কি করলাম ঈমান নিয়ে আসলাম আর আমি তার সকল হুকুম ও বিধি বিধান গ্রহণ করে নিলাম তাহলে কি আরো দ্বিতীয়বার বললাম কি আর আমি তার সকল হুকুম ও বিধি বিধান গ্রহণ করে নিলাম তাহলে এখানে আমি তার সকল গুণাবলী বা সিফত বা গুণ সহ বা নাম এর উপর কি করলাম ঈমান আনলাম এর পাশাপাশি বলা হয়েছে শেষে যে আর আমি তার হুকুম সকল হুকুম ও বিধি বিধান গ্রহণ করে নিলাম এখন তার বিধি বিধান হুকুম কোথায় পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং অন্যদেরকে পরিচালনা করার জন্য উৎসাহিত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে কিন্তু ইমানের মুজমাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে কেন গুরুত্বপূর্ণ শুধু দেখো এই কালেমা তাইয়েবা কিন্তু হিন্দুরাও করতে পারে যদি কোনো হিন্দুকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তো অনেক হিন্দু আছে অনেক মুসলমানের চেয়ে অনেক সুন্দর করে উচ্চারণ করতে পারে কিন্তু তার ইমান না যে কালেমা গ্রহণ করলেই তো ইমানের কি হয় না বাস্তবায়ন হয় না দেখো ইমানের মুখে স্বীকার অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হলো ইমান
এখন মুখে সে বললো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মুখে বলতে পারে, অন্তরে কিছুটা ওরা বিশ্বাস করে যে খোদা প্রভু, এই যে ভগবান এইগুলা আছে, তিনি একটা এই অনেক কিছু সৃষ্টি করেছেন। কিন্তু কাজে এসে দেখো সেটা বিপরীত। কি করে তারা দেখবে যে আমরা যে মুসলমান ধর্মে বা কোরআন এবং হাদিস শরীয়ত অনুযায়ী যত কিছু পালন করার চেষ্টা করি, কিন্তু তারা কিন্তু বিন্দু মাত্র করে না। কারণ তারা মূর্তি পূজারি, শিরক বিদাত এবং বিভিন্ন সম্পূর্ণ বিধর্মিত লিপ্ত রয়েছে। এই জন্য তাদের কালেমা বলা আর আমাদের কালেমা বলা অনেক পার্থক্য। এই জন্য বলছে যে আমি মানলাম আল্লাহর উপর, ঠিক যেমন তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণ সমূহ। তাহলে সব কিছু সম্পর্কে আল্লাহ আমার রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা এবং মৃত্যুদাতা ইত্যাদি ইত্যাদিও সব কিছু আমরা কি করলাম, মেনে নিলাম। কিন্তু এখানে আমাদের বাস্তবে কতটুকু আমরা গ্রহণ করি? আমরা পার্শ্বত্য সালাত ঠিক মতো আদায় করি না, আমরা পিতা মাতার কথা শুনি না, আমরা বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না, কিন্তু এখানে গ্রহণ করে নিলাম তার হুকুম ও বিধি বিধান সব কিছুর উপর আমরা কি করলাম, মেনে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাৎপর্য বলা হয়েছে ইমান অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ হলো সংক্ষিপ্ত। অর্থাৎ ইমানে মুজমাল এর অর্থ হলো সংক্ষেপে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ও আনুগত্য স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। এ বাক্য দ্বারা আমরা পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার কর্তৃত্ব, নেতৃত্ব ও বিধিবিধান স্বীকার করে নিই। তার ইমান অর্থ হলো বিশ্বাস, মুজমাল অর্থ হলো সংক্ষিপ্ত। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা ও আনুগত্য স্বীকার করাকে ইমানে মুজমাল বলে। আল্লাহ তাআলা এত অধিক, তার কোনো শরীক নাই, তিনি কাউকে কি করেন নাই, জন্ম দেননি, তাকেও কেউ কি করেনি, জন্ম দেয়নি। এবং তার যে গুণাবলী, তার যে ক্ষমতা, তিনি সর্বশক্তিমান, এর বাইরে কোনো কিছু নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমরা ভোগ করি, এবং এই ভোগ করার কারণেই আমরা অবশ্যই তার কাছে জবাবদিহি করতে হবে এবং আমাদের জ্ঞান দিয়েছেন ভালো মন্দ বিচার করার জন্য। এর জন্য আল্লাহ তাআলা কি আমাদের দিন আমাদেরকে বিচার করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা কি করব, ইমানে মুজমাল শুদ্ধভাবে পড়ব। এর অর্থ বুঝে বুঝে সঠিকভাবে কি করব, পালন করব, তার আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করব, আর জীবনের সর্বস্থায় এবং সকল অবস্থায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলব। ইমানে মুসলমানের শিক্ষা ছিল এই। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা চতুর্থ পাঠ পৃষ্ঠা নাম্বার 6 এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো 10টি ছোট প্রশ্ন এবং উত্তর। এই ছোট প্রশ্ন উত্তরগুলো তৈরি করে সুন্দর করে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই প্রত্যাশা রেখে আজকে তোমাদের মাঝে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।